মহিষী ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলী, তিনি ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক। তার চিকিৎসায় খুঁত ধরতে পারেননি অতি বড় সমালোচক। সেই কাদম্বিনী গঙ্গোপাধ্যায় মেডিকেল পরীক্ষায় ফেল করেছিলেন, চমকে ওঠার কিছু নেই। একবার নয়, দুবার, তবে তা ছিল নারী শিক্ষা স্বাধীনতা বিরোধী এক শিক্ষিত পুরুষের ষড়যন্ত্র। শোনা যায় মেডিকেল পড়ুয়া কাদম্বিনীকে মেনে নিতে পারেননি তৎকালীন বেশ কয়েকজন অধ্যাপক। তাদের মধ্যে একজন কাদম্বিনীকে মৌখিক পরীক্ষায় এক নম্বরের জন্য ফেল করিয়ে দেন। বিষয়টি বুঝতে অসুবিধা হয়নি কলেজের তৎকালীন অধ্যক্ষ জি এম কোর্সের। তাই তার উদ্যোগেই কাদম্বিনীকে এলএমএস সার্টিফিকেট প্রদান করা হয়। এর দু বছরের পর ফাইনাল সেই অধ্যাপকই ফের ইচ্ছাকৃত হবে তাকে ফেল করার। তখনও ত্রাতা ভূমিকায় দেখা যায় কোর্স সাহেবকে। কাদম্বিনীকে গ্র্যাজুয়েট অফ মেডিকেল কলেজ অফ বেঙ্গল জিএমসিবি উপাধি দানের পাশাপাশি কেন হাসপাতালে কাজের সুযোগও করে দিয়েছিলেন। তবে সেখানে নার্সের মর্যাদা পেতে নির্দেশে নারী শিক্ষার পোস্টাল করেন। সঙ্গে ছিল নিত্য হয়রানি। কিছুদিন পর ডিগ্রি ল্যাবে আসায় সন্তানদের বাড়িতে রেখে কাদম্বিনী বাড়ি দেন বিলেতে। 1893 সালে তিনটি ডিপ্লোমা নিয়ে দেশে ফেরেন। ডাবলিন হাসপাতালে কিছুদিন চাকরি করার পর পাকাপাকিভাবে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন এই মহিষী মহিলা। তার শেষের জীবনের শেষের কিছু পুরনো ছবি দেখা যাচ্ছে একবারে। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। ইনি হচ্ছেন স্বামী দ্বারকানাথ গাঙ্গুলী। ওনার সাহায্য ছাড়া আজ কাদম্বিনী ডাক্তার হতে পারতেন না। তবে আজ এইটুকু বন্ধু। যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।